ট্রাম, এখন জেনেভা ট্রাম চড়ছি। এই হচ্ছে জেনেভা শহর, কূপ আছে সব জায়গায়, এই যে কূপ। এখন 4:10 বাজে এখানে। এই হচ্ছে জাতিসংঘের সামনে আমরা এসেছি, এখানে একটা চেয়ার দেখা যাচ্ছে, একটা পানি স্পেশালিটি। এটার কথা আমরা গল্পে অনেক শুনেছি যে একটি চেয়ারের একটা পা যদি না থাকে তাহলে আসলে টিমটা ইয়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অর্থাৎ একটা টিমের সবাইকে সুন্দরভাবে থাকতে হয়, কাজ করতে হয়। এটা একটা বড় উদাহরণ। এই যে চেয়ার, আর এটা হচ্ছে চত্বর। এখানে এই চেয়ারটা ঠিক সামনেই আছে জাতিসংঘের অফিস। একটা চত্বর, চমৎকার। এখানে ট্রামগুলো ছাড়ে, এই স্টেশনে আমরা এসেছি। এই ট্রামগুলো যে বিমান চলে যাচ্ছে, এখানে হচ্ছে অফিস। এই হচ্ছে আমাদের জাতিসংঘের অফিস, এখানে আমি এসেছি জেনেভাতে। এটা আসলে একটা অসাধারণ একটি মুহূর্ত হচ্ছে। এই যে চেয়ার, এটা হচ্ছে চত্বরটা। এটা জেনেভা শহরেরই একটা লেক, আমি লেকটার নামটা পরে এক সময় জানাবো। এখানে চমৎকার ভিউ, এই ব্রিজটা খুবই সুন্দর। এই পাশে একটা স্থাপনা আছে, এটা খুব সম্ভবত কোনো গির্জা হবে। আর এটা হচ্ছে এই যে আমি ওখানে এসেছি, আমার ব্যাটারি, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আমি এখন পাওয়ার ব্যাংকের সাথে কানেকশন করেছি। জেনেভা রাস্তা, গাড়িগুলো যাচ্ছে, ট্রাম যাচ্ছে এদিক দিয়ে, আরেকটা ট্রাম আসছে। আমাদের ট্রামগুলো ওই পাশে। এটা হচ্ছে জেনেভা রেল স্টেশন, SBB CFF। Thank you.
আজকে আমার মিউনিখে যাওয়ার কথা জুরিখ থেকে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সকালে এসে শুনলাম যে এখানে ট্রেন, মিউনিখের যে ট্রেন আছে এটা ডিউ টু হেভি স্নো অল ট্রেনস আর ক্যান্সেল টুডে, সো আই হ্যাভ টু গো টু directly Berlin because I have a flight from Berlin to Dhaka the day after tomorrow. So I have no booking of any hotel today in Berlin, but I will try to get one hotel and the next 2 days I will stay at Berlin. ইফরাদ অবশ্য আগে বলেছিল যে ইস্তাম্বুলে পিকপকেট হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, আমাদের একজনের পাসপোর্টটা ছিল বাকি সব টাকা পয়সা মানি ব্যাগ চলে পড়ে গেছে, এরকম সমস্যা যা সাথে মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমাদের এই ট্রেনটা জুরিখ থেকে বার্লিন জুরিখ থেকে আমরা বার্লিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভেরি স্নোফল হচ্ছে এখানে, কিছু করার নেই। শহর বাসেল জার্মানির সাথে, জুরিখ থেকে বাসেল, জুরিখ